হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আজকে আমি রিভিউ করব মামাআর্থের উপটান ফেস ওয়াশটি নিয়ে। তবে এই প্রোডাক্টটি রিভিউ করার আগে আমি কিছু বেসিক আলোচনা তোমাদের সাথে করব, যাতে তোমাদের যারা একেবারে নতুন আমার চ্যানেলে তারা কিছুটা হলে ধারণা পাবে, আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তোমরা প্লিজ একটু কষ্ট করে লাস্ট অবধি দেখো রিভিউটা পাওয়ার জন্য। তো চলো দেরি না করে মূল পয়েন্টে যাওয়া যাক। মামাআর্থ প্রোডাক্টের বেশ কিছু সেক্টর থাকে, তার মধ্যে এই উপটান ফেস ওয়াশটি বেশ জনপ্রিয় একটি সেক্টর। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রোডাক্টটি কিন্তু একদম একটা প্লাস্টিকের কন্টেনারে করে আসে টিউব প্যাকেজিংয়ে। এবং এর স্ট্রাকচার সম্পর্কে এবার বলি। স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, যে আমরা অনেকেই মুলতানি মাটি ব্যবহার করে থাকি, তো মুলতানি মাটির মতোই কালারটা আসবে এই ফেস ওয়াশটির। আর এটার মধ্যে খুবই দানাদার বিটস আছে যেগুলো আমাদের স্কিনে এক্সফোলিয়েশনে কাজ করবে, অর্থাৎ স্ক্রাবিংয়ের কাজ করবে। আর এই ছোটো ছোটো দানাদানা যে বিটসগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই মাইল্ড, কোনো প্রকার হার্স নয়, কোনো ক্ষতি করবে না, কোনো বা জ্বালাতনের কোনো সৃষ্টি করবে না মুখের মধ্যে, যার কারণ এই প্রোডাক্টটি ফেস ওয়াশ এবং স্ক্রাবিং এই দুটোরই কিন্তু কাজ করবে এই একটা জিনিস। আর একটা কথা, যারা নতুন এই প্রোডাক্টটি তোমরা আগে পরে কখনো ব্যবহারই করনি, তোমরা এটা নেবে বলে ভাবছো আর তোমরা ভাবছো যে এটা তোমাদের স্কিনের জন্য সেফ হবে কি না, তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে মামাআর্থের প্রোডাক্টগুলো এই দিক দিয়ে সবার থেকে এগিয়ে আছে। ধরো তুমি একটি মামাআর্থের প্রোডাক্ট নিলে, সে ফেস ওয়াশ হতে পারে, ক্রিম হতে পারে, তুমি যে পারপাস তোমার স্কিনের প্রবলেমের জন্য তুমি যেটা নিচ্ছ ক্রিমটা, সেটা যদি তোমার ফুলফিল কাজ নাও করে, এটা কিন্তু কোনো প্রকার তোমার স্কিনকে কোনোভাবে কোনো ড্যামেজ বা কোনো ক্ষতি, কোনো ধরনের কোনো সাইড এফেক্টস কিচ্ছু দেখা দেবে না। তাই এই ফেস ওয়াশটি তোমরা যারা যারা নিবে বলে ভাবছো, এখনও কনফিউশনে পড়ে আছো, বুঝতে পারছো না সেফ হবে কি না তোমার জন্য, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা এটা নিশ্চিন্ত মনে নিয়ে দেখো, ব্যবহার করে দেখো, কোনো সমস্যা হবে না। তো এবারে আমরা আলোচনা করব যে স্কিন টাইপ নিয়ে। যদিও এখানে এটা ক্লেম করছে যে এটা অল স্কিন টাইপ একটি প্রোডাক্ট, অর্থাৎ সবাই ব্যবহার করতে পারবে, তারপরেও আমি কিছু কথা বলবো যে এই ফেস ওয়াশটি যখন তোমরা ব্যবহার করবে মুখটা অনেক ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। অর্থাৎ অনেক অনেক ফেস ওয়াশ আছে দেখবে যেগুলো ব্যবহার করলে আমাদের ফেসটা ক্লিন করতে হবেই, ক্লিন করার সঙ্গে সঙ্গে আমাদের ফেসটা কিন্তু ন্যাচারালি একটা ময়েশ্চারাইজ হয়ে যায়, একটা অয়েলি ভাব চলে আসে, ন্যাচারাল থাকে। কিন্তু এই ফেস ওয়াশটি ব্যবহার করার ফলে আমাদের স্কিনটা কিন্তু যখন তোমরা মুখটা ধুয়ে নেবে স্কিনের মধ্যে একটা টান টান অনুভূতি হবে তোমাদের। এক কথায় এই ফেস ওয়াশটি হচ্ছে তার বিপরীত, তোমরা এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে পারবে কিন্তু ক্লিন করার পর তোমাদের স্কিনটা প্রচুর পরিমাণে টান ধরবে। তাই যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যদি কেউ অয়েলি স্কিন হয়ে থাকো, যারা যারা অয়েলি স্কিন তৈলাক্ত ত্বকের অধিকারী, তোমরা কিন্তু এই ফেস ওয়াশটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক, তাদের ক্ষেত্রে আমি বলবো তুমিও অবশ্যই ব্যবহার করতে পারবে, তবে মনে রাখতে হবে এই ফেস ওয়াশটি দিয়ে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কোনো সিরাম অথবা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। আর যারা কম্বিনেশন স্কিন যাদের, তো তাদের ক্ষেত্রেও আমি বলবো কি, তোমরা যখন ফেস ওয়াশটি ব্যবহার করবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই ফেস ওয়াশটি ব্যবহার করার পর তোমাদের মনে হবে যে না, একটা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এখন আমার ত্বকে। তো এই দিকটি ছাড়া বাকি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এই ফেস ওয়াশটির। তো এবারে আমি মূল পয়েন্টে আসি যে এই ফেস ওয়াশটি ব্যবহারের ফলে আমরা কী কী উপকারিতা পাবো, আসলে এটা আমাদের স্কিনে মানে কীভাবে কাজ করবে, এটা ব্যবহারে কী ফল পাবো। তো যেহেতু এটা উপটান ফেস ওয়াশ, অর্থাৎ নামেই আমরা বুঝতে পারছি এর মধ্যে রয়েছে উপটান, যেটা আমাদের স্কিনটাকে প্রচুর পরিমাণে ব্রাইট করবে, প্রচুর পরিমাণে না হলেও আমাদের স্কিনটাকে কিন্তু মোটামুটি ভালোই উজ্জ্বলতা দেবে আমাদের ফেসটাকে। দ্বিতীয়ত, এই ফেস ওয়াশটি ক্লেম করে যে এটা আমাদের সানট্যান রিমুভ করে, তো হ্যাঁ এটা আমাদের সানট্যানকে দূর করে, কিন্তু এই ফেস ওয়াশটি ব্যবহার করার পর কিন্তু এমনিতে স্কিনকে ছেড়ে দিলে হবে না, বেসিক যেসব স্কিন কেয়ার আছে সেগুলো ফলো করতে হবে, নয়তোবা তোমার স্কিন অনেক পরিমাণে শুষ্ক হয়ে যাবে। কেন বলছি আমি এই কথাটা, কারণ অনেকেই কিন্তু এরকমভাবে বা এরকম ভাবনা মনের মধ্যে আসে, যেহেতু এটা স্কিন ব্রাইটেনিংয়ের একটা ফেস ওয়াশ, হয়তো আমি এই ফেস ওয়াশটি ব্যবহার করলে আমার স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে, তো সেক্ষেত্রে কী করো, অন্যান্য যেসব প্রোডাক্ট থাকে স্কিন কেয়ার থাকে সেই সমস্ত কিছু ছেড়ে দেয়, তো সেটা করলে হবে না। তুমি এই ফেস ওয়াশটি তো ব্যবহার করবেই, তার সাথে সাথে তোমার যে বেসিক স্কিন কেয়ার রুটিনটি আছে তুমি সেটাও ফলো করবে।
আসলে আমরা সব মেয়েরাই চাই যে রেগুলার বেসে আমি একটা এমন ভালো ফেস ওয়াশ ব্যবহার করব যেটার ফলে আমার স্কিনটা অনেক বেশি একটু গ্লো মনে হবে, পরিষ্কার দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই প্রোডাক্টটি তোমার জন্য বেস্ট হবে, খুবই ভালো একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটির মূল উপাদানই হচ্ছে স্যাফ্রন এবং টারমারিক, যে দুটোই কিন্তু আমাদের স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে। তো সবশেষে বলবো, তুমি যদি চাও যে তুমি এমন একটা ফেস ওয়াশ ব্যবহার করবে যেটা ব্যবহারে তোমার স্কিনটি গ্লোয়িং দেখাবে, একটু ব্রাইট হবে, সেক্ষেত্রে তুমি এটা অবশ্যই কিনতে পারবে। তো এই ছিল আজকের মামাআর্থ উবটান ফেস ওয়াশ নিয়ে মূল ভিডিওটি। তো যারা যারা নতুন বিগিনার একদম ভাবছো যে তুমি এটা নেবে, আশা করছি আমি তোমাকে ডিটেলটা বোঝাতে পেরেছি। এখন তুমি ডিসাইড করো তোমার স্কিন কোন টাইপ, আর তুমি যদি সমস্ত স্কিন কেয়ার ফলো করতে পারো তবে তুমি এই ফেস ওয়াশটি ব্যবহার করো। হ্যাঁ, কেন পারবে না, ফেস ওয়াশটি ভীষণই ভালো। শুধু কাজ করতে হবে, যখন ফেস ওয়াশটা তোমরা অ্যাপ্লাই করবে তার মুখ ধোয়ার সাথে সাথে তোমাদের একটা মানে ময়েশ্চারাইজ ধরনের কিছু অ্যাপ্লাই করতে হবে, নয়তো বা স্কিনটি বেশি ড্রাই হয়ে যাবে। আর তাছাড়া বাদবাকি সব কিছু ঠিকঠাক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবে না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এরকমই প্রোডাক্ট রিলেটেড আমি ভিডিও দিয়ে থাকি এরকমই ভিডিও পাওয়ার জন্য। আবার আসি নতুন কোনো ভিডিওর সাথে।